নমস্কার বন্ধুরা, আমি শঙ্খ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আরও একবার হাজির হলাম। আগের দিন বেরিয়ে পড়েছিলাম আমার ফ্যামিলি নিয়ে কোলাঘাট এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণে যাওয়ার জন্য। তো কোলাঘাট বলতেই কোলাঘাট সম্পর্কে দু এক কথা বলার প্রয়োজন বলে মনে করলাম। কোলাঘাটের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কোলাঘাটের মধ্যে দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী, আর এই রূপনারায়ণ নদীকে ঘিরেই রয়েছে বহু লোকের জীবন এবং জীবিকা। কোলাঘাটের দুই পাশে দুটো বড় বড় মার্কেট রয়েছে। একটি মার্কেট সম্পর্কে বহু লোকই হয়তো জানেন, এটি ফুলের মার্কেট রয়েছে, কারণ এই আশেপাশের গ্রামে একটা বিরাট পরিমাণে ফুল চাষিরা ফুল চাষ করে, তারা তাদের ফুল নিয়ে এসে এই মার্কেটে বিক্রি করে। আর এক দিকে রয়েছে এই নদীতে যে সমস্ত জেলেরা রয়েছে যারা মাছ ধরে, তো সেই মাছ নিয়ে এসে এই কোলাঘাট মার্কেটে বাজারে নিয়ে এসে সেই মাছ বিক্রি করে, নদীর জ্যান্ত মাছ বিক্রি করে। এবং লোকমুখেই শোনা কথা যে এখানে নাকি সস্তায় মাছও পাওয়া যায়। তো ওই আত্মীয়ের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ওখানে শুনেছিলাম যে একটি ফুলবাগান রয়েছে, সেই ফুলবাগানের ভিডিও বানানোর পর যখন বিকেলে ফিরছিলাম টোটোয় করে নদীর ধার ধরে, দারুণ দৃশ্য এবং খুব মনোরম পরিবেশ ছিল। ফেরার সময় দেখতে পেলাম বাজারের মধ্যে জেলেরা তাদের মাছ, নদী থেকে ধরা মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করছে। তো সঙ্গে সঙ্গে টোটো থামিয়ে টোটো থেকে নেবে মাছ দেখতে দেখতে মাছ কিনে ফেলেছিলাম। তো সেই মাছের রেসিপি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরব। যারা ভোজন রসিক তাদের জন্য আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে, অবশ্যই দেখতে থাকুন। হাই বন্ধুরা, আমি শঙ্খ, আরও একবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেমনটা বলেছিলাম যে ইলিশ মাছের রেসিপি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। ইলিশ মাছের রেসিপি বলতে এটা খুবই পপুলার রেসিপি, অনেকেই হয়তো এই রেসিপিটা খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন। রেসিপিটার নাম হচ্ছে সর্ষে ইলিশ। তো এই সর্ষে ইলিশ কীভাবে তৈরি হলো সেইটা সম্পর্কে আপনাদেরকে খানিকটা বলে দিই। প্রথমে আমরা গোটা ইলিশ কিনে নিয়েছিলাম। গোটা ইলিশ কিনে নেওয়ার পর এটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সাইজ মতো পিস করে নিয়েছিলাম। পিস করে নুন হলুদ মাখিয়ে রান্নাঘরে রাখা ছিল। তো তারপর কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খানিকটা গরম হওয়ার পর তাতে মাছগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে নিয়ে মিডিয়াম ফ্লেমে মাছটা ভাজা করে নিয়েছিলাম। মাছটা ভাজা করে নেওয়ার পর, খুব কড়া করে ভাজা না, হালকা করে ভাজা করা হয়েছিল। তো ভেজে নিয়ে তুলে রাখা হয়েছিল। এবং তার আগে আমরা যে প্রিপারেশনটা নিয়েছিলাম, সর্ষে 50 গ্রাম, আদা 25 গ্রাম নিয়ে বেটে আলাদা জায়গায় রাখা হয়েছিলো, এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা, মানে আমাদের ফ্যামিলিতে আমরা ঝালটা একটু কম খাই, তাই 3 পিস কাঁচা লঙ্কা এবং গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা এগুলো আলাদা রেখেছিলাম, সর্ষের তেল এবং অল্প একটুখানি চিনি। তো এই রেসিপিটা বানানোর জন্য এই সমস্ত জিনিসগুলো আপনাকে বানিয়ে নিতে হবে। আপনার পরিবারের যেরকম মেম্বার থাকবে সেই পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন। আর মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেতে আরেকটু তেল দিয়ে সর্ষে বাটাটা যেটা ছিল সেটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে খানিকটা ফুটে উঠতেই আদা সর্ষে বাটা যে পেস্টটা ছিল সেটা গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। খানিকটা ফুটে উঠতেই তাতে ইলিশ মাছগুলো, ভাজা ইলিশ যেগুলো রাখা ছিল, তো সেইগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমই রেখেছিলাম, রেখে 10 মিনিট ফুটিয়েছিলাম। আর নাবানোর আগে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম, আর খানিকটা গুঁড়ো হলুদ, 1/2 চামচ মতো গুঁড়ো হলুদ, 1/2 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। ঝাল নুনটা সম্পর্কে বলি, যেরকম ঝাল খেতে পছন্দ করেন, যেরকম নুন খেতে পছন্দ করেন, স্বাদ মতো আপনাদের নুন এবং ঝালটা আপনারা দিয়ে নেবেন, তাহলেই আপনার রেসিপি তৈরি। এটাই ছিল খুব সহজ রেসিপি, খুব সহজভাবেই তৈরি করা যায়। তবে এটা ইলিশ মাছের কোনো সিজন না, এটা অফ সিজন একেবারেই। যেমনটা বলেছিলাম যে এই কোলাঘাট,
কোলাঘাটের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। কোলাঘাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে রূপনারায়ণ নদী, আর এই রূপনারায়ণ নদীকে কেন্দ্র করে আশেপাশের বেশ কিছু গ্রাম যাদের জীবন জীবিকা এই নদীকে ঘিরেই চলে থাকে। আশেপাশের গ্রামের মধ্যে একটু ভুল হলো বলে রাখা ভালো, এই নদীর দুই পাড়ে দুখানা বড় বড় মার্কেট রয়েছে এবং একটি মার্কেটে খুবই জনপ্রিয় মার্কেট রয়েছে এবং প্রত্যেকেই হয়তো জানেন যে ফুলের মার্কেট। তো আশেপাশের গ্রামে একটা বিরাট পরিমাণে ফুল চাষি রয়েছে যারা তাদের ফুল সংগ্রহ করে ওই মার্কেটে নিয়ে আসে এবং বেচা কেনা হয়। আরও একটি হচ্ছে জেলে সম্প্রদায় রয়েছে যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, জীবন জীবিকা চালানোর জন্য। তো তারা মাছ ধরে নিয়ে এসে বাজারে ওই নদীর টাটকা মাছ বিক্রি করে। তো সেরকমই আমি যখন ফিরছিলাম এই নদীর ধার দিয়ে ওই বাজারের মধ্যে দিয়ে আসছিলাম, আস্তে আস্তে দেখতে পেলাম যে জেলেরা নদী থেকে জ্যান্ত মাছ ধরে নিয়ে বাজারে এসেছে। তো সেই মাছ দেখে থাকতে না পেরে টোটো থেকে নেমে পড়েছিলাম, নেমে মাছ দেখতে দেখতে মাছ কিনেও নিয়েছিলাম, আর সেই মাছ বেশে আজ রান্না হয়ে গেল। তারই যে ঘটনা ঘটেছিল তো সেটা সম্পর্কে আপনাদেরকে বললাম। আপনারাও প্রয়োজন হলে, আপনাদেরও যদি সময় ঠিক থাকে তাহলে আপনারাও পেয়ে যেতে পারেন এই মাছ। এবং আরও একটা কথা বলে রাখা ভালো, এইখানে আপনি সস্তায় হয়তো মাছ পেতে পারেন, বিশেষ করে ইলিশ মাছ এবং নদীর জ্যান্ত মাছ। এই মাছের টেস্টই আলাদা, এই মাছের স্বাদই আলাদা, তাই আপনারাও যান গিয়ে দেখুন এবং একটি মাছ কিনে রান্না করে খেয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কাউকে সাজেস্টও করবেন। তাই বন্ধুরা আপনারা কমেন্টটা অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানতে পারবো আপনাদের কীরকম লাগছে, আপনারা কোন ভিডিও দেখতে চাইছেন, ভুল থাকলে সেটাকে সংশোধন করে নিতে পারবো। নমস্কার বন্ধুরা, আগামী দিন আরও একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে।